বিয়ের এক্সপিরিয়েন্সটাই মানে সিরিয়ালে খুব ভয়ানক। ওয়েলকাম টু উইসপটিউ, আছে নিমফুলের মধু সেটার, আমাদের সাথে আছে রুবেল দা, আবার বর্ষে যে আছি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন গল্পে যে পর্ণা নাকি সন্দীপনকে বিয়ে করেছে, যদিও সেটা একটা কারসাজি, তো সেটা এখনও পর্যন্ত আমি ধরতে পারিনি। তো পজেসিভনেস থেকে, প্রচণ্ড পরিমাণে রাগ আক্রোশ থেকে আমি এই ডিসিশন নিয়েছি যে আমিও বিয়ে করবো। সে তার থেকেও বড়ো কথা মা দিব্যি দিয়েছে যে তুই নয়তো আমার মরা মুখ দেখবি, তোকে আমি যেটা বলছি তোকে শুনতে হবে। তো সৃজনের কাছে মায়ের থেকে বড় কিচ্ছু নেই জীবনে, তার জন্যে সৃজন ডিসিশন নিয়েছে সৃজন বিয়ে করবে। আর যে নতুন নতুন প্রেমের ফুলটা ফুটছিল সেই ফুলটাকে বিসর্জন দিয়ে আবার বিয়ে, ফুল ফুটবে আবার বিসর্জন হবে, ফুল ফুটবে আবার, ফুল মুচড়ে যাবে, অনেক কিছুই হবে। সিরিয়ালে যা হয় আর কি, ধারাবাহিকে এসব চলতেই থাকবে। আর তার সাথে যে আজকে পর্ণাকে এরকম একটা অদ্ভুত লুকে কেমন লাগছে সেটা বলো, সেটা তো মানে দর্শক বলবে। তবে সৃজনের কেমন লেগেছে? সৃজনের তো মানে সৃজন তো প্রথমে বুঝতেই পারেনি যে এই কোত্থেকে এলো, এই ভৈরবী কোত্থেকে এলো। তো পরে যখন জানতে পারলো এটা আসলে পর্ণা, তখন কী হবে সেটা মজার বিষয় আর কি। কারণ সৃজন যখন জানতে পারবে যে সব কিছু অ্যাকচুয়ালি মানে বড় বৌদি, বর্দা, তিন্নি এদের কারসাজি ছিল, এইবার দেখা যাবে সৃজন কতটা অনুতপ্ত আর কতটা পর্ণার সাথে কীভাবে বিহেভ করে। তো পর্ণার সাথে এখন কী করবে না করবে সেটা তো এখন রসরাজ। সকাল থেকে শ্যুটটা কতটা মজা চলছে দেখলাম, বেশ হাসি ঠাট্টা চলছে, তোমরাও এনজয় করছো জিনিসটা? হ্যাঁ, মানে আমরা এনজয় করেই কাজটা করার চেষ্টা করি, কারণ আসলে বুঝতেই পারছো আমাদের 24টা ঘন্টা এখানেই কেটে যায়। তো বিভিন্ন আশেপাশে বিভিন্ন হাসির ঘটনা ঘটে, তো সেগুলো তার সাথে সাথে মজাটাও হয় আর সঙ্গে কাজটাও হয়ে যায় খুব সহজে। আর তার সাথে এই বর্ষে যে গরমের মধ্যে তোমার নিজের কেমন লাগছে, রুবেলের কেমন লাগছে? এতবার বর্ষা আসতে ভালো লাগে না খুব স্বাভাবিকভাবেই, কিন্তু যেহেতু একটা গল্পের ধারাবাহিকতা চলছে সেখান থেকে দাঁড়িয়ে ভালোই লাগছে, কারণ মানুষ গল্পটাকে খুব পছন্দ করছে, সৃজনকে ধুচ্ছাই করছে, কেউ কেউ বলছে যে সৃজন চরিত্রটা তাদের ভালো লাগছে না, কারণ তারা সৃজনের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করছে অন্যরকম কিছু মানে বর হিসেবে। আবার অনেকের ভালো লাগছে যে সৃজন যে চরিত্রটা করছে ওর দিক দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সব কিছু মিলে আমার কাছেও খুব চ্যালেঞ্জিং সৃজনের চরিত্রটা, যেরকম লেখক যেভাবে ভেবেছে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে সেটাকে মানে জাস্টিস করা, সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং। তো আমি সেটা করছি। এরকম জঙ্গলের মধ্যে এই এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি বিয়ের এক্সপিরিয়েন্সটাই মানে সিরিয়ালে খুব ভয়ানক, মানে যারা দর্শক যারা জানেন না, অ্যাকচুয়ালি রিয়েল বিয়ে তো তাও চলো কিছু রিচুয়ালস থাকে, একটা সীমিত কিছু দিন থাকে, সেই রিচুয়ালসগুলো হয়ে যায় সেই দিনে, কিন্তু বিয়েতে প্রচুর শটস থাকে, তো হাতের শট, চোখের শট, বিভিন্ন রকম শট থাকে, তো সেটা খুব ডিটেলিংয়ে করা হয়। তো সেই ইভেন পর্ণা সৃজনের যখন বিয়ে হয় সেটাও প্রায় আমার মনে আছে প্রায় 10-11 দিন ধরে প্রায় সেই রিচুয়ালসগুলো হয়েছিল, যেগুলো রিয়েল লাইফে হয়তো 5-6 দিনে মিটে যায়। তো বিয়ের ব্যাপারটাই খুব সিরিয়ালে খুব ক্রিটিক্যাল, কিন্তু করতে 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 এটা একটা হয়ে গেছে, অভ্যেসে পরিণত হয়ে গেছে। মানে বেশ মজার সাথেই এপিসোড আসতে চলেছে একদমই। নিমফুলের মধুতে যাই হবে খুব মজাটা থাকবে, ফান এলিমেন্টটা সবসময় থাকবে, বিকজ নিমফুলের মধু অ্যাকচুয়ালি মানে যে সামাজিক পটভূমিকাটা দেখানো হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব এন্টারটেইনিং ওয়েতে দেখানো হচ্ছে, যাতে দর্শক মানে খারাপ লাগার সাথে সাথে মজাটাও পায় প্রত্যেকটা এপিসোডে। তো আগামী দিনেও সেটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ।